আরে একটা সুন্দর আজকে গল্প বলবো। একটা লোক প্রতিদিন মন্দিরে ঝাড়ু দিতে যেত, আর ঝাড়ু দিত আর ভগবানকে প্রতিদিন বলতো, হে প্রভু, তুমি তো খুব সুখী, চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে আছো, তোমার কোনো কষ্ট নেই। এই যে আমি প্রতিদিন এখানে আসি, ঝাড় দিই, আবার ওই মন্দির সেই মন্দির করে আমাকে ঝাড় দিতে হয়, তুমি একদিন তো আমার কাজটা করতে পারো, আর আমাকে তোমার জায়গাটা তো একদিন দিতে পারো। তখন প্রভু ভাবছে, রোজ ভক্ত এই কথা বলে, একদিন তো ওকে দেয়াই যাক। বললো, ঠিক আছে ভক্ত, তুমি আজকে আমার জায়গাটা নাও আর আমি তোমার জায়গাটা নিচ্ছি, তবে খুব সাবধান, একটিও কথা বলবে না, চুপচাপ দাঁড়িয়ে সব কিছু দেখবে। তখন সেই লোকটি দাঁড়িয়ে আছে, তার মন্দিরেতে একটি মানে ধনী লোক এসেছে ঠাকুরকে প্রণাম করতে। সে প্রণাম করতে এসে তার টাকার সুটকেসের ব্যাগটা সেখানে ফেলে রেখে গেছে। তারপরে একজন গরিব এসেছে সেই মন্দিরে ঠাকুরের কাছে প্রার্থনা করতে, হে প্রভু, আমার খাওয়া দাওয়া হয়নি কয়েকদিন হলো, সংসারে আমি কিছু দিতে পারিনি, আমাকে একটা ভালো কাজ দাও, আমার এই সমস্যা থেকে উদ্ধার করো। তারপর সে প্রণাম করতে এসে সেই সুটকেসটা পেয়ে যায়, সে তখন নিয়ে চলে যায়। আবার একটি লোক আসে ঠাকুরকে প্রণাম করতে, তার খুব মনের দুঃখ, সে ঠাকুরের কাছে কাঁদতে কাঁদতে বলে, ঠাকুর, আমি তো খুব দুঃখে আছি, আমার এই দুঃখ থেকে তুমি নিবারণ করো। এই বলে প্রণাম করে সে বেরিয়ে যেতে থাকে। তখন সেই ধনী লোকটি তার ব্যাগটি খোঁজার জন্য পুলিশ নিয়ে সেই মন্দিরে আসে, এবং সে দেখে যে একটি লোক সেখান থেকে বেরিয়ে যাচ্ছে। তখন তাকে পুলিশ এসে ধরে, কিন্তু সেই লোকটা তো টাকাটা চুরি করেনি, তার আগের লোকটা চুরি করেছিল। তখন সেই যে ভগবান সে যে দাঁড়িয়েছিল, সে তখন বলছে, এ কি এ কি, ও তো চুরি করেনি, বিনা দোষে ওকে কেন সাজা দিচ্ছ? তখন ভগবান বলছে, চুপ করো, তোমার সাথে কী কথা হয়েছিল, এখানে দাঁড়িয়ে কোনো কথা বলা যাবে না, শুধু চুপচাপ দেখবে কি, এই জায়গাটা খুব ভালো, আমার কাছে মানুষ কত কষ্ট দুঃখ নিয়ে আসে প্রতিদিন প্রতি মুহূর্তে, আমাকে সবার সমাধান করতে হয়, সবার মনের কথা জানতে হয়, সবার কথা শুনতে হয়, তাই আমি এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকলেও আমার কাজ প্রচুর। তখন সেই ভক্ত বলছে, হ্যাঁ প্রভু, আমি একদিন দাঁড়িয়েই দেখেছি যে এখানে মানুষ কত ভুল করে, অন্যায় করে এই মন্দিরে এসে, আর অকারণে কত মানুষ সাজা পায়, কিন্তু আমি তার চুপ করে থাকতে পারিনি, এই অবস্থা দেখি আমাকে কথা বলতেই হলো। তখন সেই ভক্ত বলছে, প্রভু, আমি ভেবেছিলাম তোমার জায়গাটা সহজ, কিন্তু তোমার জায়গাটা বিরাট কঠিন। আমরা মানুষ ভাবি যে ও বোধহয় খুব ভালো আছে, সুখে আছে, শান্তিতে আছে, মোটেই না, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা যে জায়গায় দাঁড়িয়ে আছে, প্রত্যেকের সমস্যা আছে, সবাই সমস্যা নিয়েই জর্জরিত। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওই পারেতে সর্বসুখ আমার বিশ্বাস। সমস্যা আছে, সবার দুঃখ আছে, সবার কষ্ট আছে, কেউ কিন্তু সুখী নয়, প্রত্যেকেই সমস্যা নিয়ে আমরা চলছি। নমস্কার।